হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে এমন একটা রেসিপি করে দেখাবো যার স্বাদ মাছ মাংসের স্বাদকে একবারেই ধরাশায়ী করে দিবে। তার মানে এটা কিন্তু এতই মজা এবং এতই টেস্টি হয় কল্পনার বাইরে। আর এর জন্য আমি নিয়ে নিয়েছি আমার গাছের পুঁই শাক এবং মিষ্টি কুমড়া। আর এখানে আমি পুঁই শাকগুলো এবং মিষ্টি কুমড়াগুলোকে কিন্তু একেবারে পাতলা চিকন চিকন করে আলু ভাজির মতো করে কেটে নিয়েছি এবং এখানে দিয়েছি পেঁয়াজ কাটা এবং সাথে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কাটা। আর এটা কিন্তু এত বেশি সিম্পল একটা খাবার যে বাসায় থাকা ইনগ্রিডিয়েন্টস দিয়ে কিন্তু এটা হয়ে যাচ্ছে। আর এই যে এখানে নিয়েছি ছোট চিংড়ি মাছগুলো, আর এখানে নিয়েছি আমি হলুদ গুঁড়ো এবং এই তো, আর সাথে নেব হচ্ছে একটু লবণ। আর এবার যেটা করব সেটা হচ্ছে হাত দিয়ে খুব ভালো করে মেখে নিব এবং এই মাখানোটাই কিন্তু খুবই দরকার যেহেতু মশলা দিয়েছি এবং এই মশলাগুলো যাতে এই সবজির মধ্যে খুব ভালো করে ঢুকে যায় এই জন্য খুব ভালো করে হাত দিয়ে মেখে নিচ্ছি। এবং এখানে দিয়ে দিচ্ছি একটু তেল, এখানে আপনি সরিষার তেল বা আপনার পছন্দ মতো তেলগুলো দিয়ে দিতে পারেন, কোনো সমস্যা নেই। আর এই তো আমি কিন্তু মেখে ঝুঁকে একেবারে কড়াইতে বসিয়ে দিয়েছি, আর এই যে এটা নাড়তে থাকবো এবং এটার টেক্সচারটা কিন্তু একটু ভাজা ভাজা হবে যেরকম আর কি ডিপ ফ্রাই হয়, তো এটা হচ্ছে। এবং যখন এটা ডিপ ফ্রাই হয়ে আসবে ঠিক তখনই দিয়ে দেবো ধনে পাতা। আর এই তো এটা কিন্তু রেডি হয়ে গিয়েছে এবং এটা খেতে কিন্তু এতই মজা হয়, এতই মজা হয় যেটা আসলে আমি আপনাদের বলে বুঝাতে পারবো না। আর অনেকদিন ধরেই আমি আসলে মাছ মাংস খেতে খেতে এত বেশি টায়ার্ড হয়ে গিয়েছিলাম যে আমি এই রেসিপিটা ট্রাই করে সবাইকে চমকে দিয়েছি। আর আপনারাও কিন্তু চমকে দিতে পারেন সিম্পল রেসিপিটা। ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।